বাংলাদেশ পুলিশের 187 জন সদস্য এখনও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সে সকল পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য এখনও কর্মস্থলে যোগদান করেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না, তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। এখনও কাজে যোগ দেয়নি এমন পুলিশের সংখ্যা খুবই নগণ্য, আমরা তাদের ব্যাপারে তথ্য অনুসন্ধান করছি। আপনারাও তাদের সম্পর্কে কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন। পুলিশের যেসব সদস্য অপকর্মের সঙ্গে জড়িত তাদের কিছুতেই মাফ করা হবে না। আজ 18 সেপ্টেম্বর সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম BCS আনসার ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উল্লেখ্য, ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অনেক পুলিশ সদস্য আত্মগোপনে চলে যান। আবার উদ্ভূত পরিস্থিতির কারণে বেশিরভাগ পুলিশ সদস্য কাজে যোগ দেননি, পরে নোটিশ দিয়ে তাদেরকে কর্মে ফেরায় পুলিশ সদর দপ্তর। কিন্তু এমন নোটিশ পেয়ে বেশিরভাগ কাজে যোগ দিলেও এখনও 187 জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। আরিফ হক, মাই টিভি।